লন্ডনে বসে সন্ত্রাসী হামলার নির্দেশ ও বাংলাদেশটা ধ্বংস করার পরিকল্পনা করছে বিএনপি। চাঁদপুর উন্নয়ন সমাবেশে মন্তব্য শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি মৌমিতা তন্নি। লন্ডনে বসে সন্ত্রাসী হামলার নির্দেশ ও বাংলাদেশটা ধ্বংস করার পরিকল্পনা করছে বিএনপি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপি। তিনি বুধবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজিত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দীপুমনি বলেন, বিএনপি নির্বাচনের নামে মনোনয়ন বাণিজ্য করছে। বাংলাদেশকে যারা নিরাপত্তা দেয় সেই পুলিশ বাহিনীকে পশুর মতো পিটিয়ে হত্যা করছে বিএনপি, এমন দেশ দেখতে চাই না আমরা। এর আগে শিক্ষামন্ত্রী দীপুমনি চাঁদপুর স্টেডিয়ামে 100টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ গাজী, ডাক্তার জে আর কোয়াদুত টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। পপুলার ভিটি নিউজ চাঁদপুর।